নিজেকে ঋদ্ধ করার অনুষ্ঠান ক্ষণার বচন, যা প্রত্যেক দিন আমাদের সমৃদ্ধ করছে, ঋদ্ধ হচ্ছে। যদি আমরা সত্যি করে ভালো রিসিভার হতে পারি, আমরা যদি ক্ষণমার কথাগুলোকে গ্রহণ করতে পারি, যে কথা বললাম, আমরা সমৃদ্ধ হব, আমরা ঋদ্ধ হব। তোমার কাছে এবর মাগি, তোমার কাছে এবর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। গানের সুরের একটা শক্তি আছে আমাদের জাগিয়ে তোলে, আবার কথারও কিন্তু একটা শক্তি আছে। সেই কথা যদি হয় অমৃত কথা, সেই কথা যদি হয় ভগবত শক্তি সম্পন্ন কথা, মরণ হতে যেন জাগি। মরণ থেকে তো মানুষ জাগে না, কিন্তু কোন মরণ না, সেই মরণ আমাদের চেতনার অবক্ষয়, আমাদের চেতনার মরণ। সেই চেতনার মরণ থেকে কিন্তু আমরা জাগতে পারি, অবশ্যই গানের সুরে, কথার সুরে, কথার মাদকতায়, কথার আবেশে নতুন করে প্রাণবন্ত হতে পারি আমরাই। আর এই কাজটাই করছেন বাংলার জ্যোতিষ জননী ক্ষণামা। তার সুন্দর কথা দিয়ে তিনি যেন আমাদের সকলকে, এই 8 থেকে 80 সবার হৃদয়কে মাতোয়ারা করে দিচ্ছে। মানুষ যেন মাতোয়ারা হয়ে যাচ্ছে তার কথা শুনে। সত্যি তো এই সমস্ত কথা যেন নতুন নতুন করে পরিবেশিত হচ্ছে ক্ষণামার সেই অনন্য কণ্ঠে। তাই ক্ষণার বচন অনুষ্ঠান হলে কিন্তু আমরা সবাই কাজবাজ সেরে, যে যার ব্যস্ততা সেরে টেলিভিশনের সামনে বসে পড়ি। একটাই উদ্দেশ্য আমাদের, জীবনকে সমৃদ্ধ করা, ঋদ্ধ করা, নিজেকে জানা। ওই যে কবি বলছেন না, আপনাকেই জানা আমার ফুরাবে না, সে তো কোনোদিন ফুরোয় না। কিন্তু তার জন্য চাই জীবন অন্বেষণ, নিজেকে জানা। আর ক্ষণামা জানছেন, খুঁজছেন মানুষের মধ্যে যে ঈশ্বর, মানুষের মধ্যে যে জীবন দেবতা, এক সাধিকা, এক মহিষী নারী, তাকেই সারা জীবন ধরে অন্বেষণ করছেন। কারণ আপনাকেই জানা আমার ফুরাবে না। তাই বন্ধু, ক্ষণার ভিটায় জন্মতার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরের সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষজননী, মঙ্গলবায় মহামানব তৈলঙ্গ স্বামীর শিষ্যা, আমাদের জীবনের কাছের মানুষ, কাজের মানুষ, পরম আত্মীয়ের মতো ক্ষণামা, পরমাত্মার সাধিকা, যিনি জল স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, আর সেই সাধনালব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন আমাদের জীবনের সমস্যা সমাধানের কাজে। এবং সাধনার যে বিভিন্ন ধারা, বিভিন্ন প্রকরণ, যেগুলো আমরা ঠিক জানি না, হয়তো ভাষা জানি, ক্ষণামা তার ভালোবাসা দিয়ে আমাদেরকে সেই ভাষা জ্ঞান থেকে উদ্ধার করছে। তাহলে আর কথা নয়, কথা বলবেন বাংলা জ্যোতিষী ক্ষণামা মা, স্বাগত, প্রণাম, আশীর্বাদ। আমি এসে গেছি তোমাদের কাছে, আমি এসে গেছি তোমাদের মাঝে, অর্থাৎ কোথায় এসে গেছি, কোথায় পৌঁছে গেছি, তোমাদের হৃদয় মাঝারে। তোমাদের হৃদয় মাঝারে এসে গেছি, তার কারণ আমিও তোমাদেরকে রেখেছি আমার হৃদয় মাঝারে। হৃদয়ের মাঝারে রাখলে তবেই তাকে ঠিক মতো উপলব্ধি করা যায়। তোমরা আমাকে ভালোবাসো কতখানি সেটা আমি নিজে খুব ভালো জানি। তার কারণ হচ্ছে যখন লাইভ ফোনিং অনুষ্ঠান হয়, তখন তোমরা যখন মনের কথাগুলো বলো, তোমাদের প্রয়োজনীয় কথাগুলো জানবার জন্যই তুমি ফোনটা করো তোমরা। অর্থাৎ সত্যি কথা, প্রত্যেক মানুষের জীবন যন্ত্রণা আছে, তার থেকে মুক্তি পাওয়ার যদি কিছু শক্তি থাকে, উপায় থাকে, তো সেখানে ভক্তি রেখে ফোন করা এবং সেগুলোকে প্রশ্ন করা, জানা, এগুলো তো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, জীবন মাঝে এগুলো প্রয়োজন, তো সেগুলো করো। তার সাথে সাথে তোমরা যখন আমার বিষয়ে কোনো কথাগুলো বলো, বিশেষ বিশেষ কিছু কথা তোমাদের মুখ থেকে বেরিয়ে আসে, প্রাণ থেকে বেরিয়ে আসা কথাগুলো মুখের ভাষায় পরিণত হয়ে এখানে চলে আসে, তখন আমার কানে সেটি ভাসে, তখন মনে হয় আহা, আমি রয়েছি কি আবেশে, কারণ সকলে আমায় কত ভালোবাসে। তো বুঝি যে তোমরা আমাকে কত ভালোবাসো, কত ভালোবাসো। প্রাণে ভালোবাসা না থাকলে যে আমার বিষয়ে এতগুলো কথা বলা সম্ভব হয় না, তার কারণ প্রাণের ভালোবাসা, প্রাণের ভালোবাসা এবং নিয়মিত অনুষ্ঠানটাকে ফলো করা। সেটাই, সে তো ফলো করে বলেই, ভালোবাসে বলেই ফলো করে অনুষ্ঠান। এবার অনুষ্ঠান ফলো করে বলে অনুধাবন করে, অনুধাবন করে, এই অনুধাবন করে সেটি সঞ্চয় করে রাখে নিজের হৃদয় মাঝে, সেটিকে প্রকাশ করে, ভাষায় প্রকাশ করে, নিবেদন করে, সেটি আমার কানের মাঝে আসে, আমি হৃদয়ঙ্গম করি, অর্থাৎ আমি সেটিকে অনুধাবন করি। তোমরা যেগুলো বলো শুনে দেখি যে সত্যি কতটা ভালোবাসা আছে তোমাদের হৃদয়ের মাঝে। না, একটা কথা আমি না বলে পারছি না, এই যে আপনি যে কথাগুলো বলেন, যে সেই থেকে আমাদের দর্শক বন্ধুরা কত মানে ধৈর্যবান, পেশেন্স, যে 10 বছর হয়ে গেছে ফোন পাইনি, তাও কিন্তু লাইন থেকে বেরিয়ে যায়নি। হ্যাঁ, আর বলছে, বলছে যে আমি রয়েছি 10 বছর পর। একটি মেয়ে বলেছিল যে আমি দাদা 350 বার ফোন করেছি,
পাইনি, এই 351 আমি পেলাম। তা এই যে পেশেন্সটা, যে আমি না আমি লাইন ছেড়ে চলে আমি হেরে গেলাম, আমি আর পাবো না, পাওয়া যায় না, কিন্তু তারা তখন পায় যে ইচ্ছা শক্তি। এই যে উইল ফোর্সের কথা আপনি সবসময় বলেন, এই যে আপনি বলেছেন ধ্যান কাকে বলে, ধারণা কাকে বলে, পূজার উপাচার কিভাবে হয়, এই সব বলতে বলতে আরেকটা প্রস্তুত মনে মধ্যে এসে গেল, এই যে আপনি বলেছেন যে অষ্ট সিদ্ধাই, সেই ধৈর্যের কথা, সেই পেশেন্স, তার থেকেই আসবে সেই অষ্ট সিদ্ধ। এই অষ্ট সিদ্ধের ব্যাপারটা আমরা সাধারণ কিন্তু জানি না, একটু ভাষা ভাষা হয়তো জানি, কিন্তু আমি চাই যে বাংলার জ্যোতিষজনী খনামা তার অন্তরের ভালোবাসা দিয়ে সেই ভাষা ভাষা জ্ঞান থেকে আমাদেরকে মুক্ত করুক, আমরা একটু সমৃদ্ধ হতে চাই। আপনার মতো মানুষকে যখন পেয়েছি আজকে, যে অষ্ট সিদ্ধাই কি এবং সাধনার কোন পর্যায়ে গেলে এই অষ্ট সিদ্ধাই আসে, সেটা ভালো না মন্দ, আমাদের কি কি কাজে লাগতে পারে, অনেকগুলো প্রশ্ন একসাথে করে দিলাম, আমি মাঝখানে ঢুকবো না এই জন্য। বেশ তো, তাই হোক, আজকে অষ্টসিদ্ধায়ের বিষয়ে কিছু কথা। আচ্ছা, প্রশ্নটা আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, তবে আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। খনামার প্রস্তুত অপ্রস্তুত, খনামার হচ্ছে সেই শৈলীদের মতো অলওয়েজ অ্যাটেনশন সীমান্তে, বললেই চালিয়ে দেবে। তবে ভারী ভালো লাগে এই সমস্ত কথা বলতে, মনে করে দেখো অনেক আগে আগে আমি তোমাদের বলতাম তোমরা ফোন পাবে, তোমরা প্রশ্ন করবে, এ বিষয় ছাড়াও যদি অন্য কোনো বিষয়, অর্থাৎ জন্ম সাল সময় দিয়ে তো একটা প্রশ্ন আছেই তোমাদের, এ ছাড়াও যেমন একটা গহনা পড়লে তো আরও গহনা পড়তে ইচ্ছাই করে মহিলাদের, তো সেরকম এ ছাড়াও যদি তোমাদের মনে হয় আধ্যাত্মিক কোনো প্রশ্ন, সেই প্রশ্ন করতে পারো। আমি যখন প্রবচন দিতে যাই সেখানে বিভিন্ন রকমের আধ্যাত্মিক প্রশ্ন পাই, বিভিন্ন ধরনের আধ্যাত্মিক প্রশ্ন পাই, আর সেই প্রশ্নর সাথে সাথে উত্তর দিয়ে দিই, তাদেরও ভালো লাগে, সকলেরও ভালো লাগে, অনেকেরই মনে এমনটি হয় আমারও ভেতরে এই প্রশ্নই ছিল কিন্তু আমি ঠিক বলতে পারিনি, কিন্তু আরেকজন বললো আমি সেটি শুনে নিলাম, ঠিক এমন হলে বড় ভালো হয় না? আমরা মাঝে মাঝে তো তোমাদের প্রশ্ন নিয়ে একটা করে অনুষ্ঠানই করে দিই, তোমরা হয়তো এমন কিছু প্রশ্ন করেছো লাইফে সেটা বলা সম্ভব হলো না যে অনেকটা সময় চলে যাবে বলে, তার সেই তোমাদের প্রশ্ন ধরে টক শো করেছি। তো এইভাবে করে থাকি, তার কারণ হচ্ছে আমার মনে হয় যে সকলের জানা দরকার বেশ কিছু কথা, অনেকে অনেক রকম প্রশ্ন করো জানো, অনেকে এতে চেম্বারে এসে বলো যে এই প্রশ্নটা করছে মা টিভিতে বলবেন, এরকম অনেক সময় সেই নিয়েও আমরা সেটি নিয়েও অনুষ্ঠান করি, টক শো করি, তোমরা জানো। আমাকেও বলে দেয় আমার কিছু লোক, জানতে আপনি মাকে কিন্তু এই প্রশ্নটা করবেন, তাহলে এগুলো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো এই যে আমরা এই কাজগুলো করি, অনুষ্ঠানটা করি, সেই অনুষ্ঠানের মাঝে আমার মনে হয় যে আমি যতটুকু জেনেছি, যতটুকু শিখেছি, সেটুকু যদি তোমাদের সাথে আলোচনা করতে পারি তাহলে ভালো লাগবে। যেমন ঠাকুমার ঝুলি ছিল, মায়ের কোলে শুয়ে মায়ের মুখের কথা শুনতে ভালো লাগে, আমিও ঠিক তাই, আর কিছু না, ঠিক ওই রকম কিছু কথা, পুরোনো দিনের কিছু কথা টেনে এনে তোমাদের মনে যদি উপস্থিত কষ্ট যন্ত্রণাগুলোকে ভোলাতে পারি, এবং তোমরা যদি কিছু জানতে পারো, জানা জিনিস আবার মনে পড়ে গেল, জানো না আমি একা জানি এ কথা বলার স্পর্ধা আমার নেই, আমার চেয়ে অনেক গুণী আছে, আমার চেয়ে অনেক ভালো মানুষ আছে, আমার চেয়ে অনেক ভালো বক্তা আছে, সবকিছু আমার চেয়ে বেশি বেশি আছে, আমি তাদের মধ্যে একজন হয়তো বা তার থেকেও এখন আমি হয়তো শিক্ষার পথে রয়েছি এমন জায়গায়। তো শিক্ষার পথে হয়তো নয়, চিরদিন চিরকাল সবসময় থাকতে হয় এবং থাকছি, থাকবো নিশ্চয়, অর্থাৎ শিক্ষা, যতদিন বাঁচি ততদিন শিক্ষা, ততদিন শিখি। তো এই যে আজকে আসলো অষ্টসিদ্ধায়ের কথা, দারুণ কথা, দারুণ ভালো লাগে। অষ্টসিদ্ধায় কাকে বলে, কখন হয়, হলে কি হয়, এগুলো একটু জানবে নিশ্চয়। অষ্টসিদ্ধায় কাকে বলে, তোমরা তো ভাবছো শুনছি তো বারবার অষ্টসিদ্ধায় অষ্টসিদ্ধায় কি জিনিসটা, আমাদের বেশ কয়েক প্রকারের সিদ্ধায়ের পর আমরা চরম জায়গায় পৌঁছাতে পারি, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের মাঝে আমাদের অনেকগুলো পথ আছে। যেমন আমরা কোনো তীর্থে পৌঁছাতে গেলে সেখানে আমরা পৌঁছালাম প্রথমে, তারপরে কোন গলি দিয়ে যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কটা বিল্ডিংয়ের পর পৌঁছাতে হবে, এরকম কোন স্থানে আমরা যেতে গেলে যেরকম এগুলো জানতে হয়, নিজে জানা থাকলে ভালো, না হলে যে পাঠিয়েছে তাকে ফোনে তার থেকে জানতে হয়, কিংবা পথচারীদের থেকে জানতে হয়, কোনো দোকানের থেকে জানতে হয়, আমরা অমুক জায়গায় যাবো, অমুক মন্দিরে যাবো, কোন দিক দিয়ে যাবো, সেটা সে বলে দিল। ঠিক এমনি করেই কী করতে হয়, অষ্টসিদ্ধাই যোগ পথের একটি খুব ধারালো অস্ত্র আমি মনে করি, অনেকে মনে করে বাহাদুরি বাহাদুরি, আমি মনে করি একটি ধারালো অস্ত্র। যেমন দেখবে অষ্টসিদ্ধায়ের কথা বলতে গেলে একটু উদাহরণ দিতে হবে, উদাহরণের কথা বলছি যে দেখবে গ্রামগঞ্জে এগুলো বেশি হয়, তোমরাও জানো কেউ কেউ নিশ্চয়, কারণ টিভিতেও মাঝে মাঝে দেখানো হয়, সেটি হলো যখন নীল ষষ্ঠী হয়, নীলের উপবাস, নীল ষষ্ঠী চড়ক হয়, তারপরের দিনই একটা শিব উপবাস হয়,
অনেক জাতক জাতিকা, অনেক ভক্তিমতী মানুষ, ভক্তিময় মানুষ, তারা কি করে, এক মাস ধরে, চৈত্র মাসটি ধরে তপস্যা করে, তারা সেই সময় সন্ন্যাস পালন করে, এটাই তপস্যা। সন্ন্যাস পালন করে তারা তারপরে একটি দিন আসে, ঠিক পয়লা বৈশাখের আগের দিন চৈত্র মাসের সংক্রান্তিতে, সেই দিন ঝাঁপ খেলা হয়। ঝাঁপ খেলা মানে তার লীলা, অর্থাৎ বাঁশ দিয়ে দিয়ে মানুষই সৃষ্টি করা কষ্ট মানুষই সেটা মাথা মেগে নিচ্ছে, অর্থাৎ কি করছে, বাঁশ দিয়ে দিয়ে বাঁশ দিয়ে দিয়ে বেশ খানিকটা উঁচু জায়গা করছে, সেইখানে বেয়ে 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 তার উপরে উঠছে, আর জয় বাবা তারকেশ্বর চরণে সেবা লাগি বলে মহাদেব বলে ঝাঁপ দিচ্ছে। কোথায় ঝাঁপ দিচ্ছে, সেখানে আগুন থাকছে, আগুনের উপরে ঝাঁপ দিচ্ছে, সেখানে কাঁটা থাকছে, কাঁটার উপরে ঝাঁপ দিচ্ছে, ইত্যাদি যা কিছু কষ্টদায়ক বস্তু সেখানে রেখে নিজেকে শাসন করা হচ্ছে, নিজেকে এটা প্রমাণ করা হচ্ছে যে আমার জীবন তোমার জন্যই উৎসর্গ করা, আমার নিজের জীবন, নিজের শরীর, নিজের মন বলে কিছু নেই, তোমাতে আমাতে আমি একাকার হতে চাই, অর্থাৎ সেই কারণেই নিজেকে আঘাত দেয়া, কষ্ট দেয়া, যে আমি তোমার উপর যখন সে ঝাঁপটা দিচ্ছে নিজেকে একদম তার উপরে সঁপে দিচ্ছে, তার উপর সঁপে দিয়ে শিব ঠাকুরের উপর সঁপে দিচ্ছে যে তোমার যদি করুণা হয় আমি কোলে তুলে নাও, আমি তো শিশু, আমি ঝাঁপ দিচ্ছি বলে সেই ভক্ত, সেই যে যাকে বলা হয় প্রধান সন্ন্যাসী, হ্যাঁ সব থেকে বড় সন্ন্যাসী যিনি হবেন তিনি ঝাঁপ দেবেন। ঝাঁপ দেওয়ার পর তিনি অক্ষত থাকবেন তাঁর লীলায়, তাঁর কিচ্ছু আঘাত লাগবে না তাঁর লীলায়, ঈশ্বরের কৃপায় তিনি ওই যে ঝাঁপটা দিচ্ছেন, দিয়ে তার আগে শিব ঠাকুরের মাথার উপরে, শিবলিঙ্গর মাথার উপরে একটি কলকে ফুল, একটি আকন্দ ফুল যার যেরকম হচ্ছে সে একটি মাথার উপর দিচ্ছে, তাঁর বিশ্বাস যে আমি মাথার উপর ফুল দিয়েছি, আমি ওপর থেকে ঝাঁপ দিচ্ছি, ঈশ্বর যদি আমার সহায় থাকেন, শিব ঠাকুর আমার সহায় থাকেন, তাহলে ওই ফুলটি পড়বে আর আমি ওপর থেকে পড়ব, আমার অক্ষত দেহ থাকবে। তাহলে বোঝা গেল যে সে একটি মাস ধরে শুধু শিবময় হয়েছিল, আর কোনো চিন্তা ভাবনা তার মাথায় ছিল না, সেই হলো প্রধান সন্ন্যাস। এই যে প্রধান সন্ন্যাস বলা হয়, শ্রেষ্ঠ সন্ন্যাস বলা হয়, সেই ভাব, সেই ভাব নিতে নিতে প্রতি বছর করতে 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 মানুষের মধ্যে, সেই মানুষটির মধ্যে একটা সত্যকারের ভাব এসে যায়, তিনি সত্যিই সন্ন্যাস হয়ে যান, আর সংসারে ফেরার প্রবৃত্তি তার মধ্যে থাকে না, তিনি জপতপে নিজেকে নিবেদন করেন। তো আজকের কথা ছিল আমাদের অষ্টসিদ্ধায়, তো অষ্টসিদ্ধায়ের মধ্যে এটা একটা সিদ্ধাই, যদি তোমার সেই শক্তি এসে থাকে তবেই তুমি পারবে, তা নাহলে কিছু না কিছু খুঁত হয়ে যায়। সেটার জন্য খুব চরকের মেলাটিকে খুব প্রাধান্য দেওয়া হয় আমাদের বাঙালিদের মধ্যে, গ্রামগঞ্জের দিকে তো এটিকে প্রাধান্য দেওয়া হয়। অষ্টসিদ্ধাই হচ্ছে, কয়েকদিন আগে বোধ হয় তোমাদের বলছিলাম, যেটি হচ্ছে যে আমরা পুজো করি, কেন পুজো করি, কিসের জন্য পুজো করি, নিজেকে ঠিক রাখার জন্য পুজো করা, নিজেকে তৈরি হওয়ার জন্য পুজো করা। পুজো জিনিসটা হচ্ছে, যারা পুরোহিত পুজো করছেন, পুজো পেশা তাদের জন্য বলছি না, যাদের দেবদেবী গৃহে নির্মিত রয়েছে, যারা দেবদেবী প্রতিষ্ঠিত রয়েছে, তারা নিত্য পুজো করাচ্ছেন, পুজো করছেন, পুরোহিত দিয়ে করাচ্ছেন, তাদের জন্য বলছি না, যারা সেবক প্রতিদিন নিজের বাড়ির পুজো নিজে করে, অথচ ঠিক ওই সেবকটি হয়ে চিরকাল থাকার ইচ্ছা নয়, তার ঊর্ধ্বে ওঠার ইচ্ছা, তাদের জন্য বলছি। সেটা কি বলছি, পুজো করা, পুজো করার আগে মনোনিবেশ করতে হয়, মনোনিবেশ করতে গেলে পুজোর জায়গাটিকে আগে পরিষ্কার করতে হবে, সে নেতা দিয়ে হোক, পরিবেশ অনুযায়ী মুছে নিয়ে হোক, একদম পরিষ্কার করতে হবে, পুরনো বাসি ফুলগুলোকে ফেলে দিতে হবে, সেটি জলে দিতে হবে, এবং নিজে পবিত্র বস্ত্র পরতে হবে, একটি পাটো বস্ত্র পরতে হবে, পাটের বস্ত্র পরে সেইগুলিকে করতে হবে, করে অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, ফুল যদি পাই কয়েকটি, অর্থাৎ ভোরবেলায় ওঠা গিয়ে নানা অন্য কেউ ফুল তুলে নেবে, ভোরবেলা উঠে একটি একটি করে ফুল তোলা, ঝুড়ি নিতে ফুলের সাজিতে ফুল রাখা, চন্দন বাটা, ভালো করে চন্দন বাটা, তুলসী পাতা, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরহরি তুলসী তুলি, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরহরি তুলসী তুলি, এই মন্ত্র বলে একটি একটি করে তুলসী পাতা তোলা গাছ থেকে, তোমার ঠিক যেটুকু প্রয়োজন সেইটুকুন বিল্বপত্র সংগ্রহ করা, বিল্বপত্রগুলিকে ভালো করে ধোয়া, তুলসী পাতা ধোয়া, তাকে চন্দন চর্চিত করা, তার সাথে কামিনী আতপ চাল দিয়ে চন্দন চর্চিত করা, সুন্দরভাবে ধীর স্থির মনে উতলা না রেখে দুর্ব তোলা, যেখানে অনেক ঘাস আছে সেখান থেকে দুর্ব, তিনটে শিশোলা দুর্ব তোলা, সেই দুর্বগুলিকে সুন্দর করে রাখা, একটি পুষ্পপাত্রেতে জবা, যে যে ফুল তুমি সংগ্রহ করলে ফুল রাখা, বিল্বপত্র রাখা, চন্দন রাখা, কামিনী আতপ চাল রাখা, পঞ্চশস্য রাখা, এবং
চন্দন বাটিটি রাখা, সব কটা রাখতে হবে, একটু কর্পূর, একটু কাঁচা হলুদ, পান দুটি চারটি, এমনি করে রেখে পুষ্পপাত্রটিকে সাজানো হলো, তারপর দেবতার নৈবেদ্য সাজানো হলো, তারপর তুমি কমণ্ডল নিয়ে, তম্রপাত্র নিয়ে, কোষাকুষি নিয়ে পুজোয় বসলে। এই এতগুলো আয়োজনের পর পুজোয় বসলে, পুজোয় বসে মনোনিবেশ করার জন্য তুমি আসন শুদ্ধি, গঙ্গা জল শুদ্ধি, তুমি পুষ্প শুদ্ধি, দিক শুদ্ধি, নিজেকে শুদ্ধি, প্রাণায়াম করা, নিজেকে শুদ্ধি করা, দিক শুদ্ধি করা করে তুমি মনোনিবেশ করে পুজোয় বসলে, মন ভরে প্রাণ ভরে পুজো করলে, সে যে কি আনন্দ যে করো সেই বোঝো কি পাওয়া। দিনটিকে কিনে নেওয়া হয় পুজোর মাধ্যম দিয়ে, একটি দিন আমাদের কিনে নিতে হয় যে পুজোর মাধ্যম দিয়ে আমরা দিনটিকে কিনলাম। যারা পড়াশোনা করছো, কোর্সগুলো কমপ্লিট করা, পড়াশোনা করা মানে দিনটিকে কিনে নেয়া। যারা আয় করছো, ব্যবসা করছো, ব্যবসায় পরিপূর্ণতা পাওয়া মানে দিনটিকে কিনে নেয়া। তোমার জীবন থেকে এই দিনটি আর কোনোদিন আসবে না, সেই দিনটিকে তুমি মূল্যায়ন করলে কিভাবে কিছুর বিনিময়ে, ভালো পুজো করে, ভালো পড়াশোনা করে, ভালো কিছু কাজ করে, দেশের কিছু কাজ করে, কিংবা তুমি আর কি করলে, কিছু অর্থ সংগ্রহ করলে পরিবারের জন্য, সেটিও হলো এমনি করে সংগ্রহ করা। এই সংগ্রহের পর তারপরে কি করতে হবে, তারপরে পুজো হলো, পুজো এমনি করে দীর্ঘ বছর পুজো করতে 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 নিজেকে ঠিক করা, নিজেকে তৈরি করে নেয়া, তারপরে আর পুজোর দরকার নেই, পুজোর ওই এত আয়োজন, এবার অন্য কারোকে দায়িত্ব দাও, সে করুক, এবার তুমি কি করবে, জপ করবে, বসে বসে জপ করবে, জপ করবে, পুজোর পাঠ তোমার শেষ হয়ে গেছে। যেমন দিনের পুজো শেষ হয় তেমন জীবনের পুজো আর দরকার নেই, কখনো কখনো দরকার, পুরোহিত আসেনি, কোনো পুজোর প্রয়োজন, তুমি পুজো করলে, পুজো করতে নিষেধ করছে না, কিন্তু পুজোর আয়োজনে যে সময়টা যাচ্ছে সেই সময়টাকে কন্ট্রোল করে জপ 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 জপের, জপ করতে করতে জপ করতে করতে এমন একটি সময় আসবে তখন নীরব, তখন আর জপ থাকবে না, নীরব, নীরবতা পালন, জপ থেকে নীরব, হ্যাঁ জপ, তারপরে নীরব, অর্থাৎ তুমি নীরব হয়ে যাচ্ছ, যেন একটা ভীষণ ভাবে শুধু মনে হচ্ছে একটা বড় করে শ্বাস নি, হরি ওম তৎ সৎ, কিংবা শিব তৎ সৎ, এমনি করতে করতে ভেতর থেকে ওইটা হতে 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 একদম নীরব হয়ে যাবে, আর একদম মিল হয়ে যাচ্ছে, তার সাথে মিল হয়ে যাচ্ছে, আর কিছু আওয়াজও নেই, বসে আছো তো বসে আছো, ঘন্টার পর ঘন্টা বসে আছো, এমন জায়গায় বসে আছো, বৃষ্টি এসে গেল তোমার নড়চড় নেই, ঠান্ডা হাওয়া বইছে তোমার নড়চড় নেই, প্রখর রোদ্দুর তোমার নড়চড় নেই। যেমনি করে দেখো বোঝাতে গেলে একটু বোঝাই, আমরা স্বামীজির জীবনী, ছোটবেলার জীবনী যারা জানি, প্রত্যেকেই জানি, সেই সময় জানি তিনি এমন জপে বসলেন, বন্ধুদের সাথে খেলতে খেলতে আরেকটি বন্ধু বললো, ও বেটা তুমি বেশ কম্বলটি চাপিয়ে নিয়ে জপে বসেছ, আর আমি মশার কামড়ে ছটফট করছি। কিছু পর তার অনুধাবন হলো, না ওটি কম্বল নয়, মশায় তাকে আচ্ছাদন করে দিয়েছে, আচ্ছন্ন করে রেখেছে, আচ্ছাদন দিয়ে দিয়েছে মশাতে, এত বেশি মশা বসেছে যে তার মনে হচ্ছে একটা গায়ে কিছু ঢাকা দেয়া আছে, কত মশা বসলে কম্বল মনে হয়, এরকম কম্বল মনে হয়। সেই তাকে বলে ধ্যান, সেটা জপ নয়, সেটা ধ্যান। এবং সেই ধ্যান, আরো উপমা আছে ওনার জন্যই, যে সর্প, সাপ ওনার গায়ে উঠে গেছে, বন্ধুরা চেঁচাচ্ছে সাপ সাপ বিলে সাপ বিলে, কিন্তু চুপচাপ রয়েছে, সেদিকে তার ধ্যান নেই, তাকে বলা হয় ধ্যান। আর আমরা ধ্যান জানি তৈলঙ্গ স্বামী, গরম বালি, প্রখর রোদ্দুর, তার মধ্যে অনায়াসে আরাম করে শুয়ে আছে, শুয়ে তিনি নেন, তিনি সবাসনে জপ করছেন, কিন্তু সেইভাবে করছেন, মানে আমরা সাধারণ ভাবে যে শুয়ে আছে, শুয়ে আছে কি করে আছে, গরমের মধ্যে কিভাবে শুয়ে আছে, কিন্তু তিনি তো তাতে নেই, তিনি ওই জায়গায় পৌঁছেছেন, জীবাত্মার সাথে পরমাত্মার মিল, তিনি ওইভাবে পৌঁছেছেন। যেরকম আমরা ঠাকুর রামকৃষ্ণকেও জানি, কত জায়গায় বিভোর হয়ে গেছেন, আমাদের তো জানতে ইচ্ছা করে, মাঠে উনি চলেছেন হাতে মুড়ির বাটি, আর আকাশে মেঘ করেছে, পাখি উড়ে যাচ্ছে, তাই না, দেখে উনি এমন বিভোর হয়ে গেলেন, খাবারের মুড়িগুলো হাওয়ায় উড়ে চলে গেল, কিন্তু উনি বিভোর হয়ে রইলেন, ওকে বলা হয় সমাধি। ধ্যানেরও পরে উচ্চস্তর, অনেক উচ্চস্তর, ধ্যান করতে করতে আসবে, ভয় পেও না, ধ্যান যারা করছে অত ছোট বয়সে, ওনারা তো মানে পূর্বজন্মের একদম একদম, শঙ্করাচার্য 4 বছর বয়সে বেদ উপনিষদ, একদম এইগুলো তো প্রারব্ধ কর্ম, ভালোটাও হয় মন্দটাও হয় দুটোই হয়, সেই বুঝে মন্দটা করো না, ভালোটা করে যাও, ভালোটা করে যাও, কি পেলাম কি পেলাম, হ্যাংলার মতন বই হলো না, মনে রেখো তুমি কিন্তু হ্যাংলা না, কারণ
তোমার মধ্যে উইল পাওয়ার আছে, তোমার মধ্যে শক্তি আছে, তোমার মধ্যে ঈশ্বর আছে, তুমি শুধু মন্দিরে গিয়ে দেবতা স্থানে আমায় এটা দাও আমায় ওটা দাও, তুমি না তো মুদিখানায় এসেছো, না তো শপিং মলে গেছো, না তো তুমি হ্যাংলা, কাজে ওগুলো কোনোটাই করবে না, শুধু বলবে আমার চিত্ত শুদ্ধি করে দাও, আমায় ভক্তি দাও, আমায় জ্ঞান দাও, আমায় মুক্তি দাও। কি মুক্তি? মরে যেতে বলছি না, মুক্তি মানে সংসার জগতের কি পেলাম কি পেলাম না, কি দিল কি হলো, এগুলো চিন্তার থেকে মুক্তি তৎসৎং, তার চিন্তা, তার চিন্তা করতে হবে, মনে করতে হবে তিনি আমার এখানে আছেন, আমার এখানটাকে কেউ অপবিত্র করবে এটা কারোর পক্ষে সম্ভব না, কারণ তিনি যে এখানে নিত্য বসবাস করছেন, এই চিন্তা মাথায় রাখতে হবে। এবার বলি অষ্টসিদ্ধায় কথায় ছিলাম, তো এমনি করে করে এমনি করে করে একটা জায়গায় এগিয়ে গেলে না, আমাদের যে দেবতা আছেন সেই দেবতা সেই ভগবান একটু করে পরীক্ষা করে দেখেন তুই কতটা আমাকে চাস আমি একটু দেখব। অর্থাৎ কিরকম, উদাহরণ বলি যে মায়ের কাছে খুব বাচ্চা বায়না করছে, মার কাছে সে স্তন পান করবে, কলে যাবে, মায়ের কাছে যাবে, খুব বায়না করছে, মায়ের প্রচুর কাজ আছে, মা পাচ্ছে না, এখন নেওয়ার বসার সময় নেই, মা তাকে একটা খেলনা ধরে দিল, কোনো কোনো শিশু সেই খেলনাটিকে নিয়ে খেলা করতে থাকলো, ব্যাস সে ভুলে রইলো, মা কাজ ছাড়তে থাকলো, আবার ক্রন্দন করলো, আবার একটি খেলনা দিল, সে যদি ভুলে রইলো মা কর্ম করতে রাখলো, যে শিশু ওই খেলনাকে ছুঁড়ে ফেলে দেয়, এক একটি শিশু আছে দেখবে খেলনা সব ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করছে, চিৎকার করছে, খুব চোখ দিয়ে জল পড়ছে, তখন তার মায়েরই মনে হলো আহা থাক তরকারিটা না হয় পরে হবে, গ্যাসটা অফ করে দিই, বাচ্চাটা এত কাঁদছে, ওকে কোলে নিয়ে নিই, ওকে কোলে নিয়ে একটু স্তন পাঠ করে পান করাই, একটু শান্তি পান। ঠিক অষ্টসিদ্ধায় জায়গাটাও জানবে ঠিক এই জায়গা, যদি তুমি দিবানিশী তাকে ডাকো তার করুণা হবে, কিন্তু প্রথমে সে চেষ্টা করবে ওই অষ্টসিদ্ধায় ওই এক একটি সিদ্ধায় তোমাকে দেওয়ার জন্য, কারণ সেই জায়গায় তোমায় উঠতে হয়েছে, তুমি উঠেছো, তুমি সিঁড়ি দিয়ে তুমি উঠেছো, পাঁচতলা আটতলায় তুমি উঠেছো, তবে তুমি তার দেখা পেয়েছো, সেই দেখা পাওয়ার পরেও তিনি চাইবেন না যে তোমাকে তার কাছে টেনে নিতে চাইবেন যে দেখি তুই কতটা আমাকে চাস, নিঃস্বার্থভাবে কতটা আমাকে চাস, তখন তোমাকে দেবে ওই এক একটি শক্তি, এক একটি পাওয়ার, যে একটি পাওয়ারকে বলা হয় অষ্টসিদ্ধায়, সিদ্ধাইয়ের এক একটি স্তর আছে। আজকে সময় হয়ে গেছে, আমাকে বারবার টাইম দেখাচ্ছে, আমারও মন বিচলিত হয়ে যাচ্ছে, এত সুন্দর কথা আমার তো বলতে ভালো লাগছে, আমার মনে হয় তোমাদেরও শুনতে ভালো লাগছে, পরে পরে আবার বলবো, তোমার দায়িত্ব মনে করিয়ে তো, এই সিদ্ধাইয়ের অষ্টসিদ্ধাই মানে এক একটি সিদ্ধাইয়ের এক একটি যোগ আছে, এক একটি যোগ, এই যোগকে বলা হয় অষ্টসিদ্ধাই যোগ, যদি ওই যোগটা তুমি পার করে যাও তাহলে আর তোমার ভয় নেই, কিন্তু ওই যোগেতে ফেসে যাওয়ার ভয়, কেউ হয়ে যায় ম্যাজিকশিয়ান, ম্যাজিক দেখাতে আরম্ভ করে, কেউ অনেক রকম ভেলকি করতে থাকে, কিরকম কি মনে হয় অসুস্থ মানুষ খুব ছটপট করছে রোগে, তুমি সারিয়ে দিলে, কোনো প্রায় মৃত প্রায় মানুষ তাকে তুমি টাচ করলে সারিয়ে দিলে, তোমার কমণ্ডল থেকে একটু জল নিয়ে ছুড়ে দিলে তার মন শান্তি হয়ে গেল, কোনো কেউ খুব ক্রন্দন করছে খুব পাগল হয়ে গেছে এরকম কিছু, তুমি একটু কমণ্ডল থেকে জল নিয়ে একটু মন্ত্র পড়ে ফুঁ দিয়ে তার দিয়ে দিলে তার ভালো হয়ে গেল। অষ্টসিদ্ধায় একটসিদ্ধায় তোমায় সবাই রেড়ে করতে থাকলো, মশাই মশাই করতে থাকলো, তোমাকে দর্শন করার জন্য বহু ভিড় হলো, তুমি পড়ে গেলে আবার সরে গেলে, অর্থাৎ তুমি আবার কাদায় পড়লে, এবার নাও করো সব মানুষের সেবা করো, সব মানুষের ভালো করো, কিন্তু তোমার তাকে ডাকার আর সময় হবে না, এই সব ভালো কাজ করতে করতে তুমি ক্লান্ত ঘুমিয়ে পড়বে, একটা দিন পার হয়ে যাবে, কিন্তু ওর থেকে উপরে আর ওঠা হয় না, সেই জন্য অষ্টসিদ্ধায়ের গাড্ডায় মহাপুরুষরা পড়তে চান না। তবে আমি বাবু মহাপুরুষ নয়, একটি কথা বলে যাবো আমি চলে, সেটি হলো আমি মহাপুরুষ নয় গো, আমি বারবার এই পৃথিবীতে আসতে চাই, আর যদি আমি অষ্টসিদ্ধায়ের একটি সিদ্ধি পাই, মানুষের কল্যাণ করতে পারি, মানুষের ভালো করতে পারি, মানুষের উপকারে কাজে লাগতে পারি, আমি জন্ম জন্মান্তর এই কাজই করে যেতে পারি, যদি তার ইচ্ছা হয় তখন তিনি উপরে তুলবেন, না হয় না তুলবেন, জন্ম জন্মান্তর মানব কল্যাণ করে যাওয়া, এটাই আমার মনে হয় বড় ধর্ম। মনের কথা অমৃত কথা, নিশ্চয়ই শুনবেন ঈশ্বর, এবং কিছুটা তো শুনেছেন, আমরা তো সবাই জানি বুঝি অনুভব করি, তাই বলি আমরা ছিলাম আছি থাকবো যতদিন বাংলার জ্যোতিষ জনিক হন আমাকে স্মরণে রাখবো। ব্যাস মনের কথা বলে যেতেই হবে চলে, বললাম না আমাকে টাইম দেখানো হচ্ছে, সত্যি কথা সবকিছুর মধ্যে একটা সিস্টেম থাকে, সময় থাকে, সেই সময় মেনে সবাইকে চলতে হয়, আমার পরেও তো আরও কোনো ভালো মানুষ আসবেন, তিনি বসবেন অনেক কথা বলবেন, তোমরা সেটিও শুনবে, তো এখন মনের কথা বলে যাব আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন, তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।